অফিসে বসে আছি তখন। দুপুর দুটো হবে, হঠাৎ এক শুভাকাঙ্ক্ষীর ফোন। হাতি দেখবেন, বুনো হাতি। লাফিয়ে উঠলাম, রওনা দিলাম প্রায় সঙ্গে সঙ্গে। তিস্তা সেতু পেরিয়ে দৌমহানি, তারপর লাটাগুড়ির জঙ্গল, এরপর মালবাজার। বাঁদিকে গুঢ়ব চা বাগানের রাস্তায় ঢুকে যেতে যেতেই পড়ল একটা প্রায় নুয়ে পড়া সেতু, তার ওপর দিয়ে পৌঁছে গেলাম কুমলাই চা বাগান। সবুজ সবুজ চারিদিক, মনে হচ্ছে স্যাপ গ্রিন ঢেলে দিয়েছে কেউ। এরপর ডামডিম, তারপর বেদগুড়ি, আর হঠাৎ সামনে পিলপিল করছে লোক, ছোট বড়, রোগা মোটা, ফর্সা কালো সাদা রঙিন, কত লোক। খানকত গাড়িও রয়েছে, ফরেস্ট আর পুলিশের। সবাই তাকিয়ে আছে দূরে চা বাগানের ভেতর। হঠাৎ দেখে মনে হয় ছোট ছোট মাটির ঢিবি, তবে নড়ে চড়ে। হাতি অনেক, 20-22 তো হবেই। একটা ওর মধ্যে দাঁতাল, তারই মধ্যে একটু কালচে, সাদা ধবধবে বড় বড় দাঁত। বাকি বেশ কয়েকটা হাতি বড় বড়, কয়েকটা মাঝারি আর কয়েকটা ছোট্ট কুট্টুস। আমি মোবাইল বার করতে করতেই দেখি পুরো দল হঠাৎ পিছনে ফিরে অর্ধচক্রাকারে আমাদের দিকে আসতে থাকে, সুর নাড়িয়ে লেজ দুলিয়ে। ছোটগুলোর উৎসাহ দেখে বেশি আগে আগে আসছে, নাকি ভয়? ওরা যেদিকে মানুষজন কম সেই দিকেই আসতে থাকলো, অর্থাৎ আমাদের দিকে। দূরত্ব কমতে থাকলো, আমিও ছবি তুলতে থাকলাম, আর আস্তে আস্তে চা বাগানের ভেতরে ভেতরে ঢুকতে থাকলাম। কোমর পর্যন্ত চা গাছ, তার ফাঁক থেকে ছবি তোলার চেষ্টা। দলটা যখন প্রায় 150 গজের কাছাকাছি চলে এলো, তখন বেশ জোরালো একটা চেঁচামেচি শুরু হলো। স্যার চলে আসুন, চলে আসুন স্যার, এবার চলে আসুন। আমি কিছুটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে পড়লাম। হাতিদের মনে হয় আমার লিকপিকে চেহারা দেখে মায়া হলো। দাঁতালটা পিছন ফিরে নিতান্ত উদাসীন হয়ে বলল, এইটা তোদের DIG দেখলাম, চল চল। আবার পুরো দল পিছু ফিরে হই হই করতে করতে দূরে চলে যেতে থাকল। আমি শুনেছি এখানে হাতিকে মহাকাল বাবা বলে লোকে। মনে মনে মহাকাল বাবাকে প্রণাম জানিয়ে গাড়িতে উঠলাম। দুয়ারে হাতি ও মানুষের সহাবস্থান বহুদিনের, কেউ কাউকে খুব যে বিরক্ত করত মনে হয় না। তারপর আস্তে আস্তে এলো সভ্যতার অসভ্য কিন্তু অবশ্যম্ভাবী আগ্রাসন। শুরু হলো জঙ্গলের মানুষের অজঙ্গলি হবার অনন্ত সাধনা, তা আর সাথে সাথেই এলিফ্যান্ট হিউম্যান ইন্টার রিলেশনশিপ পরিবর্তিত হলো এলিফ্যান্ট হিউম্যান কনফ্লিক্টে। আমরা ওদের বাসস্থান, প্রাকৃতিক খাদ্য সম্ভারে হাত বসালাম, আর ওরা আমাদের খাবারে সুর লাগাতে থাকল। আমরা বেড়ারতারে বিদ্যুৎ দিলাম, তো ওরা পায়ের চাপে বিচতে থাকল। এই বিপজ্জনক অসম লড়াইয়ে বেচারি মহাকাল দ্রুত সংখ্যায় সীমিত হতে থাকল, প্রায় বিলুপ্ত হওয়ার পথে। আমাদের আবার এই কনফ্লিক্ট থেকে ইন্টার রিলেশনশিপে যেতে হবে, খুব তাড়াতাড়ি যেতেই হবে। মহাকাল, তোমার সাথে আবার দেখা হবে খুব শিগগিরই। ইধার মে
I don't know.